তো ফাইনালি শুভশ্রী গাঙ্গুলি কিন্তু কথা বললো আমাদের দেবদাকে নিয়ে এবং খাদানকে নিয়ে এবং একটা দুর্দান্ত বিষয় কিন্তু গতকাল থেকে সামনে এসছে যে বিষয়টাকে নিয়ে আমার মনে হয়েছে কথা বলাটা উচিত এবং কথা বলাটা দরকার হ্যালো ইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো খাদানকে নিয়ে এবং শুভশ্রী গাঙ্গুলি যে বক্তব্যটা রেখেছেন খাদানকে নিয়ে এই বিষয়টা সত্যি বলতে সেলিব্রেট করার মতো একটা বিষয় এবং এই বিষয়টাকে নিয়ে বস কথা পড়াটা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো প্রিভিয়াসলি দেবদার হিরোইন হিসেবে প্রচুর ছবিতে কিন্তু কাজ করেছে আমাদের আমাদের শুভশ্রী সেই চ্যালেঞ্জ থেকে স্টার্ট করে রোমিও বলো এবং সেই যে জনরাটা যেটা দেবীর স্ট্রং জোন ছিল সেই জনরাটাই কিন্তু শুভশ্রী গাঙ্গুলি বহু ছবিতে কিন্তু তার নায়িকা হিসেবে কিন্তু ছিল এবং রাজ চক্রবর্তীর হাত ধরে অনেক ছবি কিন্তু মানে একসঙ্গে কিন্তু করেছে আমাদের এই পার্টিকুলার জুটিটা তো বর্তমান সময় হয়তো তিনি কাজ করছেন না কিন্তু শুভশ্রী গাঙ্গুলির বাবলি কিন্তু মুক্তি পাচ্ছে এবং সেই যখন একটা ইন্টারভিউতে এবং বেসিক্যালি এটা কিন্তু আনন্দ লোক থেকে কিন্তু মোটামুটি এটাকে প্রকাশ করা হয়েছে এই পার্টিকুলার ইন্টারভিউ সেশনটা এবং সেখানে যখন শুভশ্রী গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়েছে বাণিজ্যিক ছবি বর্তমান সময় মানে ব্যবসা করছে না করছে না এবং শুভশ্রী গাঙ্গুলি এবং তিনি বলছেন যে বাণিজ্যিক ছবি আমাদের দেবদা কিন্তু করছে এবং খাদান একটা বিরাট বড় একটা প্রজেক্ট এবং জিতদা কিন্তু বরাবরই একটা চেষ্টা করে যাচ্ছে এবং চিদ্দার সঙ্গেও কিন্তু শুভশ্রী কাজ করেছে বসে আমরা দেখেছি একটা দুর্দান্ত লেভেলে কিন্তু জুটি ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে খাদান মানে খাদানের মধ্যে যে পটেন্সিয়ালটা আছে সেই পটেন্সিয়ালে। একটা বিরাট কিছু কিন্তু করতে পারে খাতার এবং তার সঙ্গে সঙ্গে দেবদা তার নিজের স্ট্রং জোনে কিন্তু ফিরছে বেসিক্যালি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি আমি অ্যাটলিস্ট মনে করি দেবদা তার কিন্তু স্ট্রং জোনে কিন্তু ফিরছে যে বিষয়টা আমার দেখে বেশ ভালো লাগলো যে তিনি এই কথাটা বলেছেন তো এটাই হচ্ছে বিষয়পত্র এবং স্বয়ং যখন দেবদার নায়িকা এই কথাটা বলে যে দেবদা তার স্ট্রং ওই জোনে ফিরছে এবং দেবদা খাদানের মাধ্যমে কিছু একটা করবে এবং বড় বড় মাথারা আমরা প্রত্যেকে দেখেছি এই দিকে কিন্তু তাকিয়ে বসে আছে যে কিছু একটা হবে খাদান এটা আমরা প্রত্যেকে চাই যে খাদান বিরাট কিছু একটা হোক এবং খাদান প্রচন্ড সফল হোক বক্স অফিসে এবং এইভাবে আবার আমরা যদি শুভশ্রীর সঙ্গে দেবদাকে দেখতে পাই আমার আমি কেন প্রত্যেকে কিন্তু খুশি হবে তো এইটাই ছিল মেনলি বক্তব্য তোমাদের কি ফিডব্যাক জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা